চাকরি করে দেওয়ার নাম করে এক যুবতীকে লজে নিয়ে গিয়ে শারীরিক নিগ্রহের অভিযোগ উঠল খানাকুলের রাংতাখালী এলাকার এক যুবকের বিরুদ্ধে। জানা গেছে, কয়েক মাস আগে খানাকুলেরই ওই যুবতীকে চাকরির টোপ দিয়েছিল ওই যুবক, আর সে কথা বিশ্বাস করেই ঠকে যায় যুবতী। কয়েকদিন আগে ওই যুবক কামারপুকুরের একটি লজে ওই যুবতীকে নিয়ে যায়। সেখানে ওই যুবতীকে শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ, এমনকি অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেলও করা হয়। এরপরেই পরিবারের লোক বিষয়টি জানতে পারেন। তাঁরা বিষয়টি নিয়ে থানার দ্বারস্থ হন। শুক্রবার সন্ধ্যায় পুলিশ ওই লজে গিয়ে বিষয়টি খতিয়ে দেখে। যদিও জানা গেছে অভিযুক্ত যুবক এখনও অধরা, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সে তো অন্য নাম দিয়েও সে করতে পারে। মেয়ে এখানকে নিয়ে আসে এই কামারপুকুরে, যে পিতাশিস কোম্পানির আমি ম্যানেজার, একটা সিট খালি আছে, আমি তোমাকে চাকরি দেবো। কিন্তু ওকে এই এখানে এনে একটা ঘরে রুমে বন্ধ করে রাখে, মুখে বালিশ ঢাকা দিয়ে অত্যাচার করে ওর উপরে, তারপর মোবাইলে গান চালি দেয়। ও যখন বলে মা বাবাকে, আমি সবাইকে প্রিন্সিপালকেও বলে দেবো, তখন বলছে এই ছবিগুলো সব আমি ছেড়ে দেবো, মুখ দেখাতে পারবি নি, মরে যাবি। ওই জন্য ওই ছেলের সঙ্গে বেড়ে যেতে বাধ্য হলো। মেট্রো ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়ার ডেকোরেশন, এখানে সুলভ মূল্যে পাইকারি ও রিটেল কাউন্টারে সমস্ত ফার্নিচার বিক্রয় করা হয়। এছাড়াও ব্যাংক ফাইন্যান্সের সুবিধা আছে। স্থান গোঘাট বকুলতলা পাঁচা ভবন, হরগৌরী রাইস মিলের বিপরীতে। যোগাযোগ 9153559982 এবং 6294621258। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।